ভাগ পনেরো ভাগ তিন সমান কি গাণিতিক বাক্য দিয়ে একটি সমস্যা তৈরি করি আমার তৈরি সমস্যাটি হল মিনার পনেরোটি আপেল আছে সে পনেরোটি আপেল তার তিন বন্ধুকে সমানভাবে বিতরণ করে বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আপেল পায় আমার তৈরীকৃত সমস্যাটি হল রেজার পনেরোটি আপেল আছে এবং সেগুলো বিতরণ করায় তার বন্ধুরা প্রত্যেকে তিনটি করে আপেল পায় তার কতজন বন্ধু আপেলগুলো পায় পনেরো ভাগ তিন সমান কত সমস্যাটি আমরা নিচের মতো করে সমাধান করতে পারি দুইটি পাঁচটি একজন বন্ধুর জন্য পাঁচটি পনেরো ভাগ তিন সমান কত গাণিতিক সমস্যাটি অন্যভাবেও সমাধান করতে পারি যেমন প্রত্যেককে তিনটি করে বিতরণ করে আমি পাঁচ বন্ধুর মধ্যে বিতরণ করতে পারি বত্রিশ ভাগ চার সমান কি গাণিতিক বাক্য দিয়ে একটি সমস্যা তৈরি করি আমার তৈরি সমস্যাটি হল রিমার বত্রিশটি আম আছে সে বত্রিশটি তার চার বন্ধুকে সমানভাবে বিতরণ করে বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আম পায় আমার তৈরিকৃত সমস্যাটি হলো মুন্তাসিরের বত্রিশটি আম আছে এবং সেগুলো বিতরণ করায় তার বন্ধুরা প্রত্যেকে চারটি করে আম পায় তার কতজন বন্ধু আমগুলো পায় বত্রিশ ভাগ চার সমান কি গাণিতিক সমস্যাটি আমরা নিজের মতো করে সমাধান করতে পারি প্রত্যেকে একটি প্রত্যেকে দুইটি প্রত্যেকের তিনটি প্রত্যেকে চারটি প্রত্যেকে পাঁচটি প্রত্যেকে ছয়টি প্রত্যেকে সাতটি প্রত্যেকে আটটি আট গুণ চার সমান বত্রিশ একজন বন্ধুর জন্য আটটি বত্রিশ ভাগ চার সমান কি গাণিতিক সমস্যাটি অন্যভাবেও সমাধান করতে পারি যেমন প্রত্যেককে চারটি করে বিতরণ করে চার গুণ আট সমান বত্রিশ আমি আট বন্ধুর মধ্যে বিতরণ করতে পারি একুশ ভাগ সাত সমান কত দ্বারা সমাধান করা যায় এমন একটি সমস্যা তৈরি করো আমার তৈরিকৃত সমস্যাটি হলো সুপ্তর একুশটি লিচু আছে সে একুশটি লিচু তার সাত বন্ধুকে সমানভাবে বিতরণ করলো বন্ধুরা প্রত্যেকে কয়টি করে লিচু পেল। এবার তোমার সমস্যাটি বলো আমার তৈরিকিত সমস্যাটি হলো তুলির একুশটি লিচু আছে এবং সেগুলো বিতরণ করায় তার বন্ধুরা প্রত্যেকে ষাটটি করে লিচু পায় তার কতজন বন্ধু লিচুগুলো পায় বিয়াল্লিশ ভাগ ছয় সমান কত সমাধান করি সমাধানে কোন সংখ্যার গুণের নামটা ব্যবহার করা হয়েছে উল্লেখ করো উদাহরণ বিয়াল্লিশ ভাগ ছয় সমান ছয় একে ছয় ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয়ে ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সমাধানে ছয়ের গুণের নামটা ব্যবহার করা হয়েছে নিচের ভাগগুলো সমাধান করি সমাধানে কোন সংখ্যার গুণের নামটা ব্যবহার করা হয়েছে উল্লেখ করো থালার বিস্কুটগুলো তিন উপায়ে ভাগ করা যায় যদি থালায় ছয়টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে ছয় ভাগ তিন সমান দুই যদি থালায় তিনটি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে তিন ভাগ তিন যদি থালায় শূন্যটি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে শূন্য ভাগ তিন সমান শূন্য ভাগ করি নামতা ব্যবহার করে ও কলামে সাজিয়ে ভাগ করি